ঘড়ির কাঁটায় তখন সকাল 7:30। কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে শুরু হয় প্রভাত ফেরি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পায়ে পায়ে এগিয়ে চলে বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ ডেপুটি হাইকমিশন দপ্তরের দিকে। দূতাবাসের ভেতরে শহীদ বেদিতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন প্রভাত ফেরিতে অংশ নেয়ারা। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার ছাড়াও ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি, কলকাতা প্রেস ক্লাব, ইন্দো বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও জানানো হয় ফুলেল শ্রদ্ধা। বাংলাদেশে আমরা একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, আমরা যেটাকে সংক্ষেপে ইমলি বলে থাকি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। সেটি বাংলাদেশের অত্যন্ত ব্যস্ত এবং অ্যাক্টিভ একটা প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমরা ভাষা চর্চা করছি এবং শুধু বাংলা ভাষা নিয়ে না, সব ধরনের মাতৃভাষা যেগুলো আছে সেগুলোকে যাতে রক্ষা করা যায় সেজন্য আমরা যা যা করা দরকার বাংলাদেশ সরকার সব কিছুই করছে। বাংলাদেশ অবশ্যই আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে এবং তাই জন্যই আজকে 21 ফেব্রুয়ারির দিন আমরা এই বিষয়গুলোকে আবার বারবার করে নিজেদের মনে করাই। বাংলা ভাষার আন্দোলনের জন্য বাংলাদেশকে কুর্নিশ জানাচ্ছেন কলকাতার বাঙালিরাও। আজকে আমরা এসেছি, হেঁটেছি পদযাত্রা, এটা আমাদের একটা মানে ঐতিহ্যের মধ্যেই রয়ে গেছে আর কি। প্রতি বছরই আমরা হাঁটি এবং খুব গর্বিতভাবে এটা আমরা পালন করি। বাংলা ভাষা রক্ষার জন্য যে অন্তত এটুক সবাই বাংলা ভাষায় কথা বলুক এবং বাংলার আরও প্রচার হোক, সেই ব্যাপারে আজকে মাতৃভাষা দিবস। এটাতে ভারত বাংলাদেশ সম্পর্কটা আরও অনেক বেশি গভীর, আরও বেশি নিবিড় আর কি হয়। যত বাঙালি আছে সেই বাঙালি আবেগাপ্লুত হয়ে, চেতনায় বলিয়ান হয়ে তারা কিন্তু 21 ফেব্রুয়ারিকে শ্রদ্ধার সাথে পালন করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও এই দিবসটি সরকারিভাবে পালন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে 21-এর প্রথম প্রহরেই কলকাতার ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকে 3 দিনের অনুষ্ঠানের সূচনা হয়। একই সঙ্গে রাস্তায় অ আ ক খ গ বাংলার বর্ণমালার আলপনাও আঁকেন সমাজকর্মীরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।